গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস ফোর আজকে আমরা আবার বাংলা ক্লাসে চলে এলাম তাই তো আচ্ছা বাংলা আমাদের ইউনিটে পড়া তৈরি হয়ে গেছে কিন্তু ব্যাকরণ হয়ে গেছে টেক্সট পড়া হয়ে গেছে ঠিক আছে আচ্ছা রচনাও বলে দিয়েছি অ্যানুয়ালে কী কী থাকবে চিঠিও বলে দিয়েছি কী কী থাকবে চিঠিগুলো আমি লিখে পাঠিয়ে দেবো রচনা তো বইয়ের মধ্যেই আছে অসুবিধা নেই আচ্ছা আজকে আগের দিনে আমরা পড়েছি শ্যামলা দিঘির কোণে ঠিক আছে আজকে পড়ছি পালামৌ সঞ্জীব চট্ট চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটা ভ্রমণ কাহিনি আচ্ছা শুরু করছি পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে দুটো ব্যাপার তোমাকে অবাক করবে কি ব্যাপার দুটো যখন দূর থেকে পাহাড় চোখে পড়বে দেখবে মেঘের দল চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছে যেন দুই বন্ধু চুপি চুপি কত মনের কথা বলছে যখন আর একটু এগোবে দেখবে পাহাড়ের চূড়ো আগের থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যাবে তো বাতাস যে মেঘেদের সরিয়ে নিয়ে গেছে আর দু নম্বর হচ্ছে যখন পাহাড়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে তখন মনে হবে আরও একটু এগুলি একেবারে পাহাড়ের পায়ের কাছে পৌঁছে যাবে কিন্তু তা হবার নয় তুমি যতই সামনে এগো যেখানে ছেড়ে সেখানেই দাঁড়িয়ে থাকবে বিশ্বাস হচ্ছে না তো এবার পাহাড়ের বেড়াতে গিয়ে দেখো রাঁচি থেকে পালাম্ম যেতে যেতে রাঁচি থেকে পালাম্ম যেতে যেতে ভাগ্যানের কথায় পালকি থেকে নেমে দুধ থেকে পালামও দেখতে পেলাম তখন আমার মনে হলো যেন মর্তে মেঘ জমেছে মর্তে মানে পৃথিবীতে মেঘরা সব এসে জমা হয়ে গেছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই মনোহর দৃশ্য মনোহর মানে সুন্দর মন অপরূপ দৃশ্য দেখতে লাগলাম ওই অন্ধকার মেঘের মধ্যে একটু পরেই আমি যাব এ কথা মনে হতে আমার মন আনন্দে ভরে উঠলো ওই অন্ধকার মেঘের মধ্যে আমি পৌঁছে যাবো এই ভাবতে ভাবতে লেখকের মনে খুব আনন্দ হলো কতক্ষণে পৌঁছবো মনে করে খুব ব্যস্ত হয়ে পড়লাম তিনি ভাবতে লাগলেন কখন পৌঁছবেন ভেবে তার মন খুব উদ্ব্যস্ত হয়ে উঠলো পরে চার পাঁচ ক্রোশ অগ্রসর হয়ে পালামোখ দেখব বলে পালকি থেকে নেমে পড়লাম তখন আর মেঘ বলে ভুল হলো না পাহাড়তলি স্পষ্ট চেনা যেতে লাগলো পাহাড়ের তলদেশটা পুরো চেনা যেতে লাগলো পাহাড় অঞ্চলটা দেখা যেতে লাগলো কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না তারপর আর এক দুই আরও দু ক্রোশ অগ্রসর হলে তামাটে রঙের অরণ্য চারদিকে দেখা যেতে লাগলো কী রঙের অরণ্য তামাটে রঙের অরণ্য কেন পাহাড়ের মাটির সঙ্গে অরণ্য মিশে রঙটা তামাটে লাগছে মেশের দেহে যেমন খোকরানো ডোমে ঢাকা থাকে দূরে পাহাড় ও পাহাড়তলি সেরকম মনে হতে লাগলো দূর থেকে পাহাড় আর পাহাড়ের অঞ্চলটা সেরকম যেন মেষের গায়ে কোকরানো লোম রয়েছে শেষে আরও কত দূরে গেলে বন স্পষ্ট দেখা গেল শেষে আরও কত দূরে গেলে বোন তবে স্পষ্ট দেখা গেল পাহাড়ের গায়ে নিচে সর্বত্র জঙ্গল কোথাও আর ছেদ নেই কোথাও চাষের ক্ষেত নেই নদী নেই পথ নেই কেবল ঘন নিবিড় বন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কোথাও চাষের ক্ষেত নদী নালা পথ ঘাট কিছুই দেখা গেল না তাই তো শুধু ঘন ঘন জঙ্গল দেখা যাচ্ছিল পরে পালামও পরে পালামও প্রবেশ করে দেখলাম নদী গ্রাম সবই আছে দূর থেকে তা কিছুই দেখা যায়নি পালামৌ পরগনায় পাহাড় অসংখ্য পাহাড়ের পর পাহাড় তারপর পাহাড় আবার পাহাড় মানে যেন হচ্ছে যেন অস্থির নদীর সংখ্যাতীত তরঙ্গ মনে হচ্ছে যেন পাহাড়ের নদী সব পুরো পাহাড় প্রত্যেকটা ঢেউ যে নদীর ঢেউকে দেখলেই যেমন মনে হয় একটা পর একটা ঢেউ এসে সেরকম একটার পর একটা পাহাড় সেখানে এসে যাচ্ছে লাতেহার নামক গ্রামের পাশে এরকম একটা পাহাড় আছে আমি প্রায় রোজ সেখানে গিয়ে বসে থাকতাম এই পাহাড়ের পশ্চিম ভাগে মাটি নেই তাই তার ভিতরে স্তরগুলো দেখা যেত এই পাহাড়টার পশ্চিম দিকটাতে কোনো মাটি ছিল না পাহাড়টা একদম উন্মুক্ত ছিল তাই পাহাড়ের প্রত্যেকটা পাথর কী রকম রঙের সেগুলো দেখা যেত এক 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 স্তরে নুড়ি এক স্তরে কালো পাথর ইত্যাদি সেগুলো পরিষ্কার দেখা যেত কিন্তু কোনো সমতল কোনো স্তরই সমতল না হ্যাঁ কোনো স্তরটা সমান ছিল না প্রত্যেকটি কোথাও উঠেছে কোথাও নেমেছে এই উঁচু নিচু স্তরগুলি আমাকে প্রথমে এই উঁচু নিচু স্তরগুলি আমি প্রথমে লক্ষ্য করিনি লক্ষ্য করবার কারণ পরে ঘটেছিল এই উঁচু নিচু পাহাড়ে যে স্তরগুলো রয়েছে এগুলো লেখক প্রথমে খেয়াল করেননি পরে দেখেছেন একদিন অপরাহ্নে অপরাহ্নের বিকেলবেলায় আমি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে একটি ফরাসি কুকুর নিজের ইচ্ছা মতো তাঁবুতে চলে গেল লেখকের সঙ্গে ছিল একটা ফরাসি কুকুর তার নাম পুটল নিজের ইচ্ছা মতো তাঁবুতে চলে গেল আমি রেগে গিয়ে চিৎকার করে তাকে ডাকলাম আমার পিছনে সেই চিৎকার রূপে প্রতিধ্বনিত হলো এবং কী হলো তিনি চিৎকার করে কুকুরটাকে ডাকলেন এবং তার সেই ধ্বনি লেখকের ধ্বনি আবার প্রতিধ্বনি হয়ে ফিরে এলো পাহাড়ের মধ্যে ফাঁকা পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ডাক চিৎকার করে অনেক সময় দেখা যায় সেটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে জেনারেলি সাধারণত একটু পাহাড়ি অঞ্চলে আমরা উপভোগ করি এটা একটা বিজ্ঞানের কারণ আছে ফিজিক্সের নিয়ম অনুসারে এটা হয় এই ব্যাখ্যাটা আমি এখন দিতে পারলাম না তোমাদের পিছনে ফিরে পাহাড়ের দিকে চেয়ে আবার চিৎকার করলাম প্রতিধ্বনি আবার আগের মতো তীব্র কোমল হতে 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 পাহাড়ের অপর প্রান্তে চলে গেল আবার চিৎকার করলাম শব্দ আর আগের মতো উঁচু নিচু হতে লাগলো এবার বুঝলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করে চলে সেই স্তর যেখানে উঠেছে বা নেমেছে শব্দ সেখানে উঠতে বা নামতে থাকে ঠিক আছে কি বলছে না সেই স্তর যেখানে উঠেছে বা নেমেছে শব্দ সেখানে উঠতে বা নামতে থাকে যে স্তর শব্দ একটা স্তর অবলম্বন করে চলে সেই স্তরের উঁচু নিচু উপর ভিত্তি করেই কিন্তু শব্দও সেরকমভাবে চলে ঠিক আছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লেখক পরিচিতিটা একটু জেনে নিই তিনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন সরকারি চাকরি উপলক্ষে বাংলাদেশের নানা জেলায় ও ঝাড়খণ্ডের পালামৌ জেলায় তাকে যেতে হয় ভ্রমণ কাহিনী পালামৌ ছাড়া তিনি আরও কয়েকটি বই লিখেছেন যেমন কণ্ঠমালা জাল প্রতাপ চাঁদ মাধবী ইত্যাদি তিনি আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মারা যান এই অংশটি তা পালামৌ ভ্রমণ কাহিনী থেকে নেওয়া সাধু ভাষা থেকে চলিত ভাষা এটা পরিবর্তন করে নেওয়া আছে মর্ত অর্থ হচ্ছে মর্ত পৃথিবী বাহক এখানে পালকি বহনকারীদের কথাই বলা হচ্ছে বুঝছেন মনোহর অতি সুন্দর এটা হচ্ছে চৌষট্টি পাতা তোমাদের টেক্সট বই আচ্ছা ক্রোশ পথের দূরত্ব বোঝাতে শব্দটা ব্যবহার করা হয় তিন কিলোমিটারের একটু বেশি হলো এক ক্রোশ তামাটে তামার মতো লালচে রং অরণ্য বন পাহাড়তলি পাহাড়ের নিচেকার সমতল ভূমি তরঙ্গ ঢেউ সংখ্যাতিক যা গুণে শেষ করা যায় না অপরাহ্ন বিকেলবেলা অপরাহ্ন বানানটা কিন্তু শিখে নিতে হবে মধ্যাহ্ন আর অপরাহ্ন মধ্যে তফাৎ আছে আচ্ছা মধ্যাহ্ন হচ্ছে দন্তেন্ন আর অপরাহ্ন হচ্ছে মধ্যাহ্ন ঠিক আছে অত্যাশ্চর্য অতি অদ্ভুত অতি বিস্ময়কর প্রতিধ্বনি ধ্বনি বাধা পেলে পাল্টা যে ধ্বনির সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রতিধ্বনি ছেদ নেই একটানা নিবিড় ঘন জমাট অস্থির চঞ্চল স্তর একটার পর একটা সেটাকে বলছে স্তর তীব্র খুব জোরে প্রান্ত শেষ সীমা কিনারা তাঁবু কাপড় ত্রিপল ইত্যাদি দিয়ে ঢাকা অস্থায়ী থাকার জায়গা তাঁবু হচ্ছে কাপড় ত্রিপল ইত্যাদি দিয়ে ঢাকা অস্থায়ী থাকার জায়গা আচ্ছা রাঁচি ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর পালামও ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত একটি জায়গা এই তার উপরে এখানে ভ্রমণ কাহিনীটি লেখা আছে পালামো পরগনা ছিল তখন এখন জেলা হয়ে গেছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে একশো পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে জন্মেছেন হুম এই হিসাবটা বইয়ে পাচ্ছি আঠেরোশো আশি আঠেরোশো বিরাশি আগে এটা লিখেছেন পাহাড় ছাড়া সেখানে সব কিছু এতদিনে বদলে গেছে তাই তো ফরাসি কুকুর ঘন কোকরা লোমালা ফরাসি দেশে সে কুকুর মর্তে মেঘ জমেছে বাক্যের ব্যাখ্যা আকাশে মেঘ নিচে নেমে এসে যখন পাহাড়ি পাহাড়তলি পায়ে জমে রয়েছে দূর থেকে এই দৃশ্য লেখকের মনে হয়েছে আকাশে মেঘ আকাশের মেঘ পৃথিবীতে নেমে এসেছে তখন আর মেঘ বলে ভুল হলো না পাহাড়ের দিকে আরও একটু পদ এগোতে লেখক তার ভুল বুঝতে পারলেন দূর থেকে যাকে মেঘ মনে হচ্ছিলো সেগুলো আসলে সারি সারি পাহাড় দূরত্বের কারণে আবছা তাদের মেঘের মতো দেখাচ্ছিল যেন অস্থির নদীর সংখ্যাতির তরঙ্গ নদী অসংখ্য ঢেউয়ের মতো সারি সারি পাহাড় তবে নদীর ঢেউ তো এক জায়গায় থেমে থাকে না পাহাড় থেমে থাকে তাই অনেকগুলো থেমে থাকা ঢেউয়ের মতো তাই অনেকগুলো থেমে থাকা ঢেউয়ের মতো দেখাচ্ছে পাহাড়গুলোকে চিৎকার অত্যাশ্চর্য রূপে প্রতিধ্বনিত হলো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে ধনীটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে অর্থাৎ ধনির প্রতিধ্বনি ধনির কাছে ফিরে আসে যেন তাকে ঠাট্টা করছে লেখক চিৎকার করে পাহাড়ের লেখকের চিৎকার পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আবার তার কাছে ফিরে এসেছিল। এটাই বোঝানো হয়েছে ঠিক আছে এই গল্পটা পড়ে নিলাম পরের দিন আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব ধন্যবাদ